দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোমর ব্যথার কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার এম আর করিম রেজা, সহযোগী অধ্যাপক স্পাইন সার্জারি, নিটোর পঙ্গু হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, কোমর ব্যথার কারণ, প্রতিকার, লক্ষণ, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে স্ক্রলে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখতে চাই সেটি আমরা জানি যে আসলে কোমর ব্যথা সবার হয়, আসলে কি কারণে হচ্ছে হয়তো সবাই জানি না। তো আপনার কাছ থেকে আমরা যদি একটু জানতে চাই যে কোমর ব্যথার সাধারণ কারণগুলো কী কী। কোমর কাকে বলে এইটা আগে জানতে হবে যে কোমরটা কী। আমাদের মেরুদণ্ডের নিচের দিকের অংশ যে এরিয়াটা সেটাকে বলা হয় কোমর বা লো ব্যাক এরিয়া। যদি এই এরিয়াতে ব্যথা হয় তখন আমরা তাকে বলি কোমর ব্যথা। কোমর ব্যথার কারণগুলো যদি আমরা ভাগ করি, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন আমরা প্রতিদিন যারা আমরা কর্মশীল মানুষ কাজ করি, অনেকক্ষণ বসে কাজ করি, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকক্ষণ জার্নি করি, ভারী কাজ করি, এই যে দৈনন্দিন কাজ করতে গিয়ে আমাদের যে কোমরের ব্যথা সৃষ্টি হয় সেটাগুলি মেকানিক্যাল পেন। মেকানিক্যাল এটা কোনো তেমন কোনো কারণ নেই, অনেকক্ষণ কাজ করার জন্য, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে, অবস্থানগত কারণে এটা হয়। আর কিছু ব্যথা আছে যে আঘাত পাওয়ার ফলে হয়, যেটাকে বললাম পোস্ট ট্রমাটিক পেন বা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে যে ব্যথা কোমরে হয় সেই ব্যথা। এটা হাড় ভেঙে যেতে পারে, কোমরে হাড় ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে কোমর ব্যথা হতে পারে। আর কিছু ব্যথা আছে যে ইনফেকশন হওয়ার কারণে, সেটা আমরা বলি পোস্ট ইনফেক্টিক পেন। নানা কারণে ইনফেকশন হয়, তার মধ্যে বাংলাদেশে কমনলি বা আমাদের এশিয়া সাব কন্টিনেন্ট ইন্ডিয়া পাকিস্তান নেপাল বাংলাদেশে এটা হলো টিবির কারণে হয়, মানে যক্ষা যেটা বলি আর কি, হাড়ের যক্ষা, মেরুদণ্ডও যক্ষা হয়, এটা বলে পোস্ট টিউবারকুলার স্পন্ডাইলাইটিস। তারপর এমনি নর্মাল ইনফেকশন হতে পারে, যারা ডায়াবেটিক, লং টার্ম ডায়াবেটিক থাকে, বা যারা কিডনি ট্রান্সপ্লান্ট, যারা স্টেরয়েড নেয় ক্রনিক্যালি, যারা এজমা থাকে তারা স্টেরয়েড খায়, তাদের এই এই ইনফেকশন হতে পারে। এছাড়াও আপনার হলো যে বয়সজনিত কারণে, বয়স কীরকম যে মানুষ যখন বয়স বাড়তে থাকে তখন আমাদের মেরুদণ্ডের চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এই পরিবর্তন ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জের কারণেও পরিবর্তনের কারণে আমাদের কোমর ব্যথা হয়, প্রাকৃতিক কারণে। আরেকটা হলো যে ইয়াং বয়সে, যাদের 20-40 বা 45 বছর বয়স, আমাদের ভারী কাজ বা আমরা এই বয়সটা তো কর্মশীল, বেশি অ্যাক্টিভ থাকে মানুষ, ভারী বোঝা মাথায় নেয়, ভারী ওয়েটি কাজ করে, স্ট্রেন অ্যাক্টিভিটি করে, স্পোর্টস করে, এদের হয় কি আমাদের মেরুদণ্ডের যে হাড় আছে হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, এই ডিস্কটা আবার দুইটা অংশ থাকে, একটা নরম জায়গ আর একটা শক্ত, এই জেলির মতো জিনিসটা অনেক সময় ওইখান থেকে ডিসপ্লেসমেন্ট হয় ওর স্থানচ্যুতি হয়ে পিছনে গিয়ে নার্ভের উপর চাপ দেয়, তখন তার এক ধরনের ব্যথা হয়। তো এইটাকে বলে ডিস্ক প্রলাপস বা আমরা বলি PLID রোগ, এর কারণে ব্যথা হইতে পারে। তার মানে অনেক কারণ, অনেক কারণের কারণে কোমর ব্যথা। তো এই যে এতগুলো কারণ, ব্যথার ধরন দেখে কারণগুলো কি বোঝার কোনো উপায় রয়েছে? হ্যাঁ, আমি তো বললাম যদি আপনার এই যে রোগীর অনেকেই বলে যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর আমার ব্যথা হয়েছে, তাহলে আমরা মনে করি মেকানিক্যাল পেইন। তাহলে যদি রোগী বলে যে না আমার এই ব্যথাটা আমি হঠাৎ অনেকটা ওজন জিনিস নিয়ে গেলাম, ভারী কাজ করতেছিলাম, একটা ওজনের জিনিস হঠাৎ করে সে এক মন দুই মন বা আরও বেশি একটা ওয়েটের জিনিস নিয়ে টানতে গেছে, তার বেঁকে হঠাৎ করে তার ব্যথা শুরু হয়, এই ব্যথা আস্তে আস্তে কোমর থেকে পায়ের নিচের দিকে যায়, এরকম যদি হয় তখন আমরা মনে করি এটা ডিস্ক প্রলাপসের কারণে ব্যথা হয়েছে। আরেকটা ব্যথা আছে যে রাত্রেবেলা বেশি হয়, দিনের বেলা একটু কম থাকে এবং কন্টিনিউয়াস পেইন, তখন আমরা মনে করি যে সাথে জ্বর হয়, তার ওজন কমতে থাকে, তার হইলো রুচি নষ্ট হয়ে যেতে থাকে, তখন আমরা মনে করি হায়দার ইনফেকশন অথবা টিউমারজনিত কারণে ব্যথা হয়েছে। আর বয়সের জনিত মনে করেন যে 50-60 বছর বয়স, তখন আমরা ধরে নিই যে ডিজেনারেটিভ কারণে তার এইটা বয়সজনিত কারণে যে পরিবর্তন। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই আপনারা করেন নিশ্চিত? হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই করতে হয়। যে আমরা নর্মালি বাংলাদেশেই পরীক্ষা সম্ভব, বাংলাদেশ সরকার এখন প্রত্যেকটা হাসপাতালে সমস্ত পরীক্ষার ব্যবস্থা করছে, আধুনিক পরীক্ষা, আপনি ইন্টারন্যাশনাল লেভেলের সব পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশে এখন সব হসপিটালে হয়, MRI থেকে শুরু করে CT স্ক্যান, এক্সরে তো এখন আপনার থানা লেভেলে, আপনি উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলও আপনার হলো ডিজিটাল এক্সরে এখন অ্যাভেলেবল। আচ্ছা, আমরা সব জায়গায় ডিজিটাল এক্সরে, একটা নর্মাল আমরা প্রথমেই একটা এক্সরে করতে পারি যে তার এই তার হিস্ট্রি শুনে, তার রোগের
লক্ষণ দেখে আমরা তার প্রথমে একটা এক্সরে করতে পারি। এক্সরেতে অনেক কিছু বোঝা যায় যে তার আসলে টিউমার না টিবি নাকি তার আঘাতজনিত কারণে, এবং তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ইনভেস্টিগেশন করতে পারি। স্যার, যেটি আসলে বলছিলাম, আমরা অনেকগুলো কারণ জানলাম, লক্ষণ সম্পর্কেও কিছুটা আসলে অবহিত হয়েছি, তবে এখন যেটি জানতে চাইবো সেটি হচ্ছে কোমর ব্যথার প্রতিকার, মানে আসলে কি করণীয়? কোমর ব্যথা নিয়ে অনেক দিন যাবত ভুগছেন, অনেকেই অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু কিছু হচ্ছে না। ধন্যবাদ ডক্টর সঞ্জিদা। কোমর ব্যথার প্রতিকার যদি আমরা বলতে যাই, তাহলে আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশের কত পার্সেন্ট বা কত পৃথিবীর কত লোক এই কোমর ব্যথায় ভুগে। মানে আমরা যতটুকু জানি আমাদের বইতে বা আমরা জার্নালে দেখি যে প্রায় 90% জনগণ এই কোমর ব্যথা তার জীবনে কোনো না কোনো সময় ভোগে। 90% লোকের আবার সব লোকেরই চিকিৎসা লাগে না। আপনার 90% প্রায় 80% রুগী এমনি এমনি ভালো হয়, কারণ যে ব্যথাগুলো আগেই বলছি যে মেকানিক্যাল পেন, কাজ করতে গিয়ে লম্বা সময় কাজ করে, দাঁড়িয়ে কাজ করে, লম্বা সময় বসে কাজ করে, বা স্কুলের ছাত্র ছাত্রীরা ব্যাকপ্যাক ক্যারি করে, অনেক ওজনের ব্যাকপ্যাক ক্যারি করে, এই ব্যাকপ্যাক ক্যারি করার কারণে তাদের ব্যাকে ব্যথা হয়। অর্থাৎ যে সমস্ত কারণে ব্যথাগুলো হচ্ছে, ব্যথাগুলো হয়, সেই কারণগুলো যদি আমরা রিমুভ করতে পারি, মানে সেই কারণগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, সেই কারণ অভ্যাসগুলো যদি পরিবর্তন করতে পারি, আমরা যদি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তাহলে এটা ব্যথাগুলো থাকবে না, এই ব্যথাগুলো এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা, যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, সে অনেকক্ষণ দাঁড়িয়ে ধরেন একসাথে 3-4 ঘন্টা না দাঁড়িয়ে থেকে সে আধা ঘন্টা দাঁড়িয়ে কাজ করলো, কিছুক্ষণ বসলো, বা 1 ঘন্টা দাঁড়িয়ে কাজ করলো, কিছুক্ষণ আবার যে 3-4 ঘন্টা একই অবস্থায় দীর্ঘক্ষণ থাকা যায় না, অবস্থা রাইট রাইট দীর্ঘক্ষণ একই অবস্থায় একই পজিশনে না থাকাই ভালো। আরেকটা হলো যে আমাদের আরেকটা বলছি যে PLID, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস, যদি এইটা আর্লি চিকিৎসা আর্লি ডায়াগনোসিস হয় এবং যদি সেটার পরিমাণ ডিস্ক প্রলাপসটা কী পরিমাণ গ্রেড আছে, আমাদের স্টেজিং আছে, যদি আর্লি স্টেজ হয় আমরা তাকে সেখানেও লাইফস্টাইল মডিফিকেশন করে দিয়ে তার ব্যথা কমাইতে পারি। আচ্ছা, ব্যথা সে ভালো হয়ে যেতে পারে। এখন আরেকটা হলো যে ধরেন তার টিউমার, টিউমার কী ধরনের টিউমার হয়েছে, এই টিউমারটা কি ওষুধ দিয়ে ভালো হবে নাকি তার সার্জারি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে যদি সার্জারি লাগে তাহলে সার্জারি চিকিৎসা করতে হবে। ইনফেকশন, ঠিক ইনফেকশনও তাই, যদি আর্লিতেই তার ডায়াগনোসিস হয়, তার ব্যথা শুরু হয়েছে, তার জ্বর থাকে সাথে, আর যে কথা লক্ষণ বলছি যে জ্বরের সাথে ব্যথা, সে ব্যথাগুলো কোমর থেকে তার পায়ের দিকে রেডিয়েশন হয়, যদি এই ক্ষেত্রে সে আর্লি ডাক্তারের পরামর্শ সুপরামর্শ পেয়ে যায়, তাহলে যদি আমাদের অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক দিলে তার ইনফেকশন কন্ট্রোল হয়ে যেতে পারে। আরেকটা হলো যে আমাদের বয়স সন্ধিক্ষণ, মানে বয়স্কদের যে ব্যথাটা হয় আমরা যেটা বলি ডিজেনারেটিভ পেন, এই ডিজেনারেটিভ পেনের অনেকটা পেন আপনার হলো এই অপারেশন বা শল্য চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে, কিছু এক্সারসাইজ, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ফিজিওথেরাপি, মানে এতগুলো অবস্থার মধ্যে একটা বিষয় কিন্তু কমন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ। কোমর ব্যথা দূরীকরণের একমাত্র লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ। আমরা এখন তো এক্সারসাইজ করি না, আমরা ঘর থেকে বের হইলেই আমরা রিক্সায় হাঁটি না, হাঁটার কিন্তু অভ্যাস আমাদের নেই, আমরা কায়িক পরিশ্রম একদমই করি না। এই জন্য যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই, আমরা যারা অফিস আদালতে কাজ করি, আমরা যারা সিডেন্টারি লাইফস্টাইল করি, তাদেরকে অবশ্যই নিয়মিত কিছু ব্যায়াম করা দরকার। আমরা নিয়মিত ব্যায়াম করলে আমাদের এই কোমর ব্যথা থেকে আমরা অনেক সময় পরিত্রাণ পেতে পারি। এবং স্যার, অনেক সময় আমরা দেখি এক্সারসাইজের বিষয়টি যেহেতু এসেছে, আমরা দেখি এক্সারসাইজটাও অনেকে হয়তো সঠিক নিয়মে মানে করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ভুল হবার কারণে কোমর ব্যথা আরও ব্যথা বেড়ে যেতে পারে। কখন ব্যায়াম করতে হবে সেটাও একটু আগে জেনে নিতে হবে, কারণ 21 স্টেজে ব্যায়াম করলে ব্যথা বাড়তে পারে। এই জন্য আগে আমরা বলি যে 21 স্টেজ, যে 2-3 দিন হলো ব্যথা, খুব সিভিয়ার পেন, ব্যথার জন্য সে নাড়াচাড়া করতে পারে না, সেই ক্ষেত্রে তাকে আগে ব্যথাটা কমাই নিতে হবে, কিছু মেডিসিন খেয়ে, কিছু হালকা গরম শেক দিয়ে রেস্ট নিয়ে ব্যথা কমাইতে হবে। যখন ব্যথাটা ক্রনিক হয়ে যায়, অনেক দিন দীর্ঘ সময় হয়ে যায়, আমরা বলি যে 1 মাসের অধিক হলে তাকে ক্রনিক ব্যাক পেন বলি, আবার 1 মাসের মধ্যে হলে সেটা একিউট বলি আর কি, একিউট পেন। এই একিউট পেন অবস্থায় আমরা সাধারণত হেভি এক্সারসাইজ করতে নিষেধ করি, অবশ্যই যা করা হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে। এই জন্য এক্সারসাইজ কি করবে সেটাও তার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আরেকটা জিনিস আমি বলি যে আমরা কোমর ব্যথা হলেই বা মাথা ব্যথা, কোমর ব্যথা বা কোথাও ব্যথা হলেই আমরা দোকান থেকে
আমরা ব্যথার ওষুধ কিনে খাই, এটা কিন্তু এক খুবই একটা মানে কি বলি আমার এটা ব্যাড একটা প্র্যাকটিস, এবং অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে। স্যার, যেটি আসলে আমরা কথা বলছিলাম কোমর ব্যথার অনেকগুলো বিষয় জানলাম, কোমর ব্যথার প্রতিকার নিয়ে যদি একটু আমরা জানতে চাই, যে অনেকেই আছে আমাদের সাধারণ যারা রোগীরা আছেন, অনেকে মনে করেন যে কোমর ব্যথার যে চিকিৎসা বাংলাদেশে আছে সেই চিকিৎসাটা বোধহয় যথেষ্ট নয়, এবং অনেকে আছেন এই ভ্রান্ত ধারণাটা নিয়েও থাকেন যে কোমর ব্যথার অপারেশন বা সার্জারি যদি করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো পঙ্গু হয়ে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে, বা সেই ভয়ে অনেকে এখানে অপারেশন বা চিকিৎসাই করান না, অনেকেই বিদেশে চলে যান দেশের বাইরে। তো এই বিষয়টিকে আসলে আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ সঞ্জিতা, খুব একটা ভালো আপনি কোশ্চেন করছেন, যে আসলে প্রতিকার হলো চিকিৎসার একটা বড় অংশ, যে প্রতিকার করলে চিকিৎসার চেয়ে প্রতিকারটা হলো আমরা বেশি গুরুত্ব দিই। প্রতিকার আমি আগেই বলেছিলাম যে সমস্ত কারণে আমাদের এই ব্যাক পেন বা কোমর ব্যথা হয় সেগুলো থেকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা সেইগুলো যদি রিমুভ করতে পারি, তাহলে আমাদের কোমর ব্যথা থাকবে না। আরেকটা যে কথা বলছেন যে কোমর ব্যথা, মানুষ একটা ভ্রান্ত ধারণা আছে যে বাংলাদেশে চিকিৎসা হয় কিনা, এখন যথেষ্ট কিনা, আমি একটা কথা বলতে চাই সঞ্জিতা। বাংলাদেশে এখন বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রায় আমাদের ঢাকা শহরে এত বড় বড় ইনস্টিটিউট হয়েছে, যেমন আমাদের নিটোর আগে ছিল 500 বেড, এখন 1000 বেডের, আমাদের 29টা অপারেশন থিয়েটার চালু আছে, যে প্রত্যেকটা দিনই আমাদের এই 29টার 4টা OTতে আমাদের এই ব্যাক পেন বা ব্যাকের সার্জারি হচ্ছে। আচ্ছা। এবং বিশ্বমানের সার্জারি এখানে হয়, এবং বিশ্বমানের ইকুইপমেন্ট যন্ত্রপাতি আমাদের হাসপাতালে আছে। শুধু আমাদের হাসপাতালে না, এরকম বাংলাদেশ বিএসএমও আছে, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, এবং এই প্রত্যেকটা হাসপাতালে এরকম স্পাইনাল সার্জারির জন্য স্পাইন সার্জন আছে। এই জন্য আমি আপনাকে এইটা নিশ্চয় দিতে চাই যে এই ব্যাক পেন বা ব্যাক রোগের জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশেই বিশ্বমানের চিকিৎসা এখন সম্ভব। এবং চিকিৎসা পরবর্তী নিশ্চয় কিছু পরামর্শ আপনারা দিয়ে থাকেন রোগীদের? এটা আরেকটা বিষয় যে আপনি যদি মনে করেন পাশবিদ ইন্ডিয়াতেই তারা চিকিৎসা নিয়ে আসলো, এই রোগীর যে ফলো আপ, সে বারবার চাইলেই তো সে যেতে পারে না, তাহলে যে ফলো আপটার জন্য বারবার গেলে তার বাংলাদেশে যে একটা কারেন্সি চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাইতে চাই যে আপনারা ওরিড না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, আপনার যদি ব্যাক পেন বা ব্যাকের প্রবলেম থাকে, তাহলে আপনার নিকটবর্তী ডাক্তার বা হাসপাতালে যান, আপনার একটা রোগটাকে নির্ণয় হোক কী সমস্যা হয়েছে, কী কারণে হয়েছে। যদি কারণটা নির্ণয় করা যায় তাহলে চিকিৎসা সহজ। আপনার যদি ডিসপোলাপস হয় তাহলে তার একরকম চিকিৎসা, যদি ইনফেকশনে তার একরকম চিকিৎসা, এবং সেই চিকিৎসাটা বাংলাদেশেই সম্ভব, কারণ বাংলাদেশে এখন সব পরীক্ষা নিরীক্ষা আন্তর্জাতিক মানে পরীক্ষা নিরীক্ষা হয়। আপনার সিটি স্ক্যান, এমআরআই, যেগুলো আগে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ইনস্টিটিউট হইতে, এখন আপনার প্রত্যেকটা সরকারি হাসপাতালে এমআরআই মেশিন আছে, প্রত্যেকটা হাসপাতালে মানে সিটি স্ক্যান আছে। আমি বললাম আপনার হলো যে ডিজিটাল এক্সরে এখন থানা লেভেলে আছে, মানে সব জায়গায় আপনার এখন পরীক্ষা নিরীক্ষা অ্যাভেলেবল। তাহলে অতএব আপনি তাহলে বিদেশে যাবেন কেন? আগে যখন রোগ নিয়ে বাংলাদেশি বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি হয়েছে, এই বিষয়টিকে মেনে নিয়ে আমি সেটাই মনে করি যে চিকিৎসা করাতে হবে। আমাদের এখন বিশ্বমানের সার্জন বাংলাদেশে তৈরি হয়েছে একেবারে। আপনারা দর্শকদের আমি জানাইতে বলতে চাই যে আপনারা ওরির হয়ে এই মানে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, সেটি অবশ্যই পরবর্তী জটিলতার জন্য একটা কারণ হতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে কোমর ব্যথা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনে আপনার কাছ থেকে। দর্শক, মাই হেলথের আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং মাইটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।